পোস্টার বিতর্কে ফের সরগম বিষ্ণুপুরের রাজনৈতিক ময়দান। বিজেপি প্রার্থী তন্ময় ঘোষকে নিয়ে লেখা পোস্টারে ভরল বিষ্ণুপুরের একাংশ। তৃণমূল এটিকে বলছে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব, যদিও বিজেপির অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। বিধানসভা ভোটের আগে বেশ কয়েকবার পোস্টার কেলেঙ্কারিতে মেতে উঠেছিল রাজ্যের রাজনীতি। শুভেন্দু থেকে রাজীব, সবার নামই ছিল পোস্টারে ছয় লাভ। এবার এই পোস্টার কাণ্ডের জল গড়িয়েল বাঁকুড়া জেলার মন্দির নগরী বিষ্ণুপুরে। বৃহস্পতিবার বিষ্ণুপুর শহরের একাংশে দেখা গেল সেখানের বিজেপি প্রার্থী তন্ময় ঘোষকে ব্যঙ্গ ও কটাক্ষ করে পোস্টার দেওয়ালে দেওয়ালে। বেআইনি মদের ঠেক থেকে শুরু করে বেআইনি চাল কেনা বেচার কথা উল্লেখ রয়েছে পোস্টারে। আর এর জেরে যথেষ্ট বিতর্ক তৈরি হয়েছে বিষ্ণুপুরের রাজনৈতিক ময়দানে। এদিকে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব বলে কটাক্ষ করে তৃণমূলের ব্লক সভাপতি জয় মাল্যকর বলেন, দেখুন মেবি ওদের তো ধরুন চারিদিকে তো একটা ইনফাইটিং চলছে, মানে নতুন ভার্সেস মানে পুরনো আদি ভার্সেস তৎকালীন সব চলছে না এরকম, তো মেবি এটা তারই একটা কোন একটা প্রোডাক্ট হবে হয়তো। যদিও তৃণমূলের তোলা এই যুক্তিকে রীতিমতো উড়িয়ে দিয়ে সরাসরি তৃণমূলকেই এই ঘটনার জন্য দায়ী অভিযোগ করে বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী তন্ময় ঘোষ বলেন, এগুলো তৃণমূল কংগ্রেসেরই কাজ, বিজেপি অনেক সাংগঠনিক দল, বিজেপিতে কোনো গোষ্ঠীদ্বন্দ্বের ব্যাপারই নেই। আর এইসবগুলোকে আমি কোনো গুরুত্বই দিচ্ছি না, কারণ বিষ্ণুপুরের মানুষ ভালোভাবেই জানে তন্ময় ঘোষ ওরূপে বুম্বা ঘোষ কতটা মানুষের সাথে মানুষের পাশে থেকে কাজ করে এসছে, কতটা স্বচ্ছতা রেখে কাজ করে এসছে। এবং আমার কোনো কাজে, আমি যতদিন কাউন্সিলর ছিলাম আমার কোনো কাজে দুর্নীতির গন্ধ পর্যন্ত নেই, বিষ্ণুপুরের সারা বিষ্ণুপুরবাসীকে জিজ্ঞাসা করলেই জানতে পারবেন। তাই আমি এইগুলোকে কোনো আমলই দিচ্ছি না, এগুলো বিরোধীদেরই, বিরোধী তৃণমূল কংগ্রেসের চক্রান্ত। সঞ্জীবন নার্সিং হোম, ঠিকানা চাউলপট্টি তারকেশ্বর হুগলি, যোগাযোগ নম্বর 03212277798 অথবা 9932541888।